দাঁড়ান, অটো উত্তরে যাবেন? হ্যাঁ যাবো বাবা। আরে মা, তুমি অটোতে? তুমি কেন অটো চালাইতেছো মা? আপনি কে? আপনার তো আমি চিনি না। মা, এটা তুমি কি কও? আমি তোমার পোলা মেয়ে, আমারে তুমি চিনো না? আমার পোলা 5 বছর আগে মরে গেছে গা, আমার কোনো পোলা টোলা নাই। মা, এটা তুমি কি কইতেছো মা? আমার বুকের মধ্যে অনেক কষ্ট লাগতেছে। তোমার কি হয়েছে মা? আমারে খুললা কও মা, তুমি অটো কেন চালাইতেছো? তোর বউ যেদিন থেকে আমার বাড়ি থেকে বাইর করে দিছে, সেদিন থেকে আমি এই অটো চালাইতেছি। কি বুড়ি, চা খাওয়া হচ্ছে তাই না? মানে সারা দিন হয় চা খাবি, নয় টিভি দেখবি, না ঘুমিয়ে থাকবি, কাজ কাম করার তো কোনো হুঁশ নাই। শোন, তুই যদি এই বাড়িতে কোনো কাজকর্ম করবি না, তোর এই বাড়িতে থাকার কোনো অধিকার নাই, তুই এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাবি। বৌমা, তুমি ওগুলো কি কথা বলতেছো? আমার ছেলের বাড়ি, আমার ছেলে কামাই করে পাঠায়, আর আমি সেই বাড়িতে থাকতে পারবো না মানে? আর আমি তো এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। শোন বুড়ি, তোকে জানানোর জন্য একটা কথা বলি। এই যে তুই যেমনটা ভাবতেছিস যে এই বাড়ি তোর, এই সয় সম্পত্তি তোর, আসলে এগুলো কিছুই তোর না, কারণ তুই সকল সয় সম্পত্তি এই বাড়ি তোর ছেলের নামে করে দিয়েছিস, তাই তুই এই বাড়িতে আর থাকতে পারবি না। হ্যাঁ, এই যে ধর এই টাকাটা ধর, আর এই বাড়ি থেকে এক্ষুনি বের হ। বৌমা, এই টাকা আমার লাগবে না। এই বাড়ি, আমার ছেলে যখন আমার হলো না, এই টাকা দিয়ে আমার কি হবে? আল্লাহ দুটো হাত দিয়েছে, এই হাত দিয়ে আমি কর্ম করে খেতে পারবো। আরে যা যা, কর্ম করে খাবে, যখন রাস্তা রাস্তা ঠোকর খাবে তখন বুঝবি ঠালা কাকে বলে। আসছে, কর্ম করে খাবো। কি কও মা, আমার বউ তোমার বাসা থেকে বের করে দিছে? মা, বিশ্বাস করো মা, আমি বিদেশে কত কষ্ট করে কাজ করি, আমি যখনই তোমার সাথে কথা বলতে চাইছি ফোনে, তোমার বৌমা কয় তুমি নাকি গ্রামের বাড়িতে বেড়াইতে গেছো। আমি যে কতবার ফোন দিছি তোমার লাগে কথা কওনের লেগে, ও প্রত্যেকবার আমারে কইছে তুমি গ্রামের বাড়িতে গেছো জায়গা জমি দেখতে। মা, বিশ্বাস করো আমি এত কিছু জানি না, আমি তো বিদেশে কাজ করি। তুমি আমারে বলবো যে না, আমারে ক্ষমা করে দাও মা, আর আমি তোমার কথা দিতেছি মা, ওর বিচার আমি করব, ওরে আমি উচিত শিক্ষা দেব, কিন্তু তুমি এখন আমার লাগে বাঁচা লও মা, আমি আর সহ্য করতে পারতেছি না, প্লিজ মা। আচ্ছা, কান্দিস না, ল এই গাড়িতে করে তোর আমি বাসায় লয়ে যাবো, বল। মোনা, আমি চলে এসেছি। মেয়ে, তুমি চলে আসছো? আর তুমি যে আসবা আমাকে একটাবার জানাবে না? তুমি যে আসবা যদি আমাকে একটাবার জানাতে, তাহলে তো আমি তোমার পছন্দের খাবারটা রান্না করে রাখতাম। যাই হোক, ভালোই হয়েছে চলে আসছো, এখন চলো। দাঁড়াও, আমার মা কোথায়? মার কথা পরে জিজ্ঞেস করো, মাত্র আসছো, এত দূর জার্নি করে তুমি ফ্রেশ হতে চলো। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি আগে মাকে ডাকো, মার সাথে কথা বলে তারপর রুমে যাবো। মা গ্রামের বাড়িতে গিয়েছে। গ্রামে গেছে? আচ্ছা, তুমি আমাকে বলো তো তোমার সমস্যাটা কি? আমি যখনই তোমাকে বিদেশ থেকে কল করেছি মায়ের সাথে কথা বলবো বলে, তুমি সবসময় আমাকে বলো মা গ্রামে গেছে। আমি যখন কল করি তখনই গ্রামের কথা বলো। আচ্ছা, মা গ্রামে এতদিন কি করে বলো তো? দেখো, মা গ্রামের বাড়িতে কি করে তা তো আর আমি জানি না, নিশ্চয়ই যায়, তার ভালো লাগে, আর তার তো সব আত্মীয় স্বজন গ্রামেই থাকে। আর যেটা বললা যে তুমি যখনই ফোন করো তখনই মা গ্রামের বাড়িতে থাকে, বিজি থাকে, এখন তুমি যখন ফোন করো তখনই মা গ্রামের বাড়িতে চলে যায়, আর তখনই মা কোনো না কোনো কাজে বিজি থাকে, এখানে আমার কি দোষ বলো? আর যাই হোক, এসব কথা বাদ দাও, চলো। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তুমি আমাকে একটা কথা বলো তো, মা কি এইবার সাথে খুশি না খুশি? কি বলছো তুমি, পাগল নাকি? মা কেন এই বাসাতে থেকে অখুশি হবে? মা তো অনেক খুশি, কারণ এত ভালো একটা ছেলের বউ পেয়েছে। তুমি জানো আমি মাকে কত সেবা যত্ন করি, মাকে কত দেখাশুনো করে রাখি, মা তো এ বাসে অনেক শান্তিতে থাকে। বাহ, তোমার মুখে শুনলাম যে মা অনেক খুশি, খুব ভালো থাকে এই বাসায়। এবার মায়ের মুখে শুনি, আসলে মা এই বাসায় খুশি নাও খুশি? মা, মা ভেতরে আসো। মা, কি কি তুমি কি ভেবেছো নিজেকে? তুমি নিজেকে কি ভেবেছো? তুমি আমার মাকে বাসা থেকে বের করে দিয়েছো, আমার ফেরেস্তার মতো মা রাস্তায় রাস্তায় অটো চালাচ্ছে,
চিহ্ন না, তোমার উপর আমার ঘৃণা হচ্ছে। কি করে পারলা আমার সাথে যোগাযোগ করতে পারেনি মা? আজকে আমি দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছি, তুমি এরকম একটা মুরব্বী মানুষের সাথে কি করে এরকম অত্যাচার করতে পারলা? মোনা, আমি বুঝতে পারছি, এই যে বাড়ি সম্পত্তি এগুলোর লোভে তুমি মাকে বের করে দিছো, তো তুমি কি জানো এই যে বাড়ি সম্পত্তি সব কিছু মায়ের নামে, মা আমাকে দিয়েছে এই বাসায় থাকতে, আর তুমি সেই মাকে এই বাসা থেকে বের করে দিয়েছো। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমার ভাই যদি তোমার মাকে বাসা থেকে বের করে দিত তাহলে তোমার কেমন লাগতো? মেয়ে, প্লিজ তুমি আমাকে বকো না, আমার একটু ভুল হয়ে গেছে। আমি আসলে ভেবেছিলাম মা এখানে থাকলে আমি ঠিকঠাক মতো থাকতে পারবো না, আমার পছন্দ মতো চলাফেরা করতে পারবো না, তাই আমি মাকে ঘর থেকে বের করে দিয়েছি। কিন্তু বিশেষ করো আমি আর মার সাথে এমনটা করবো না, আমি মাকে দেখে শুনে রাখবো, একদম মাকে অনেক ভালোভাবে, প্লিজ মেক। না না, তুমি এই কথা বললে তো হবে না। তুমি যে অপরাধ করেছো সেটা অপরাধ না, সেটা পাপ, একজন মুরব্বী মানুষকে বাসা থেকে বের করে দিয়ে। আর এখন তুমি আমার বাসা থেকে বের হয়ে যাবা, যাও। না মেক, প্লিজ তুমি আমাকে বাসা থেকে বের করো না, আমি তো বলছি আমি মার সাথে কখনো কোনো অন্যায় করবো না, আমি মার কাছে ক্ষমা চেয়ে দিছি। মা মা প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেন মা, আমি আপনাকে কথা দিচ্ছি আমি আর কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করবো না, আমি আপনার কাছে হাত জোর করছি মা, প্লিজ আমাকে ক্ষমা করে দিন মা। বাবা মেয়ে, তুই ওরে ক্ষমা করে দে, ও ছোট মানুষ, ও ভুল করতেই পারে। আমরা ঝগড়া করে যদি বাড়ির বউরে বাড়ি থেকে বের করে দেই তাহলে পাড়াপড়শি কি বলবে? তুই ওরে ক্ষমা করে দে বাবা, আমি ওরে মাফ করে দিলাম। ঠিক আছে, আমি মায়ের কোনো আদেশ ফেলে দিই না, এই জন্য এইবারের মতো তোমাকে ক্ষমা করে দিলাম। তবে মনে রেখো, আমার মায়ের যদি কোনো কষ্ট হয় না আমি তোমাকে ছাড়বো না। আচ্ছা মা, তুমি রুমে গিয়ে ফ্রেশ হও, আমিও জামা কাপড় খুলে ডাইনিং আসতেছি একসাথে খাবো।